প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবদুল সর্দার মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নিব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের অর্ধেক সপ্তম আর পৃষ্ঠা 32 বের করো। আমরা 6 অধ্যায় শেষ করেছি, তো আজ আমরা সপ্তম অধ্যায় পড়ব। তো দেখো সপ্তম অধ্যায় কী আছে, যে শ্রমজীবী মানে যা কে কী কাজ করে সেটা বিষয় আজকে জানব। কী কাদের দ্বারা আমাদের কী উপকার হয় সেটা সম্পর্কে জানব। আচ্ছা দেখি, সমাজে নানা প্রয়োজনে বিভিন্ন ধরনের পেশার মানুষ রয়েছে। তাহলে বিভিন্ন পেশার মানুষ কিসের জন্য রয়েছে? আমাদের সবাই সবার উপকার করে থাকি। যেসব পেশা সেসব পেশা হচ্ছে সেসবই হচ্ছে আমাদের বিভিন্ন কাজে লেগে থাকে। তো দেখো, প্রত্যেক পেশার মানুষ শ্রম দিয়ে থাকেন, এই শ্রমজীবীগণ আমাদের দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করে। তাহলে এই শ্রমজীবীগণ আমাদের কী করে? দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করে। তাই সব ধরনের পেশাকে আমাদের মর্যাদা দিতে হবে। তাই কী করতে হবে? সব ধরনের পেশাকে আমাদের কী করতে হবে? মর্যাদা দিতে হবে। যে কাজই করুক না কেন, সেই কাজকে আমাদেরকে সম্মান করতে হবে। এই অধ্যায়ের শুরুতে আমরা বিভিন্ন শ্রমজীবীর পেশা সম্পর্কে জানব। তাহলে এই অধ্যায় আমরা কী সম্পর্কে জানব? বিভিন্ন শ্রমজীবীর পেশা সম্পর্কে জানব। কারখানার হচ্ছে শ্রমিক। পাশের ছবিতে একটি কারখানার পোশাক শ্রমিকদের দেখা যাচ্ছে। তারা দীর্ঘ সময় কাজ করে রপ্তানির জন্য পোশাক তৈরি করেন এবং এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিল্প। এই যে এখানে যে ছবিটা তোমরা দেখছ, এখানে হচ্ছে পোশাক তৈরি করা হয়, যে পোশাক আমরা সবাই পরে থাকি এবং বাইরের দেশে রপ্তানি করা হয়। তো এটা একটা আমরা হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের ছোটো মনে করি, কিন্তু না, তারা যদি পোশাকটা না তৈরি করতো তাহলে আমরা কিন্তু আমাদের সমস্যা দেখা দিত। তো কোনো কাজকেই আমরা কী করবো ছোটো মনে করবো না। পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, এই যে এখানে একটা ছবি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যদি পরিষ্কার করে না রাখতো তাহলে কী হতো? আমাদের রাস্তাঘাট, বাড়ির আঙিনা সব কী হতো? আবর্জনায় ভরে যেত। তো দেখো এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীগণ বিদ্যালয়, অফিস, হাসপাতাল এবং রাস্তা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন নিরাপদ রাখে। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীগণ কী কী পরিষ্কার করে? বিদ্যালয়, অফিস, হাসপাতাল এবং রাস্তা পরিষ্কার করে। যার কারণে কী হয়? পরিবেশ পরিচ্ছন্ন থাকে এবং কী হয়? নিরাপদ থাকে। তারপরে দেখো পরিবহন শ্রমিক এখানে আছে একটা রিক্সা চালক, যে রিক্সা চালাচ্ছে এক স্থান। তাহলে রিক্সা চালক কি এক স্থান থেকে অন্য স্থানে যাত্রীদেরকে নিয়ে চলাফেরা করে। তো দেখো এক স্থান থেকে অন্য স্থানে চলাচলের জন্য এবং মালামাল আনা নেওয়ার জন্য আমরা যানবাহন ব্যবহার করে থাকি। তাহলে যানবাহন আমরা কী কাজে ব্যবহার করে থাকি? এক স্থান থেকে অন্য স্থানে চলাচলের জন্য এবং মালামাল আনা নেওয়ার জন্য আমরা যানবাহন ব্যবহার করি, যেমন নৌকা, রিক্সা, বাস, রেলগাড়ি, ট্রাক এবং ট্যাক্সি। যেমন কী নৌকা, রিক্সা, বাস, রেলগাড়ি, ট্রাক এবং ট্যাক্সি, এ সকল যানবাহনের জন্য চালকের প্রয়োজন। তাহলে এই যে নৌকা, রিক্সা, বাস, রেলগাড়ি, ট্রাক এবং ট্যাক্সি, এগুলো কি একা একা চলে? না, তাহলে এদেরকে চালনা করার জন্য একটা চালকের প্রয়োজন হয়। এই পেশাগুলোর সাথে জড়িত লোকজন হলো পরিবহন শ্রমিক। এই পেশাগুলোর সাথে যারা এগুলো চালায় তারা হচ্ছে কি? পরিবহন শ্রমিক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ
কয়েকটা পেশা সম্পর্কে জানলাম, তো এইগুলো তোমার ভালোভাবে একটু পড়ে নিবে, তাহলে আরও সুন্দর করে বুঝতে পারবে এবং প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ ক্লাস এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।